فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. এক বনের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে সূরা বাকারার শেষের দুটি আয়াত পাঠ করলে তাহাজ্জুদের সালাতের সমান কি নেকি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না? তাছাড়া সূরা বাকারার শেষের দুটি আয়াতের ফজিলতি বা কি? তো যাই হোক, তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সূরা বাকারার শেষের দুটি আয়াতের ব্যাপক ফজিলত সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে, সেই ফজিলতগুলো আপনাদের কাছে তুলে ধরা হলো। ইবনে মাসউদ হতে বর্ণিত, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করা আল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিহি কাফাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা বাকারার শেষের দুটি আয়াত পড়বে রাতে, কাফাতাহু, এই দুটি আয়াতই তার জন্য যথেষ্ট হবে। মানে এই দুটি আয়াতই তাকে ওই রাতে যে কোনো ধরনের বিপদ আপদ, যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তিদানের ক্ষেত্রে যথেষ্ট হবে। আবু জার হতে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও তিতু খাওয়াতিমা সূরাতিল বাকারা, আমাকে সূরা বাকারার শেষের আয়াত দান করা হয়েছে, মিন কাম যে তাহতিল আরশি, আরশের নিচের খাজানা থেকে এটি দান করা হয়েছে। অর্থাৎ এই দুইটি আয়াতের এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব যে এটিকে আরশের নিচে যে আল্লাহ তাআলার খাজানা রয়েছে, ধনভাণ্ডার রয়েছে, সেখান থেকে এটি আমাকে দান করা হয়েছে। লাম ইয়াতাহুন্না নাবিউন কাবলি, যেটি আমার পূর্বের কোনো নবীকে দেওয়া হয়নি। অর্থাৎ এই দুইটি আয়াত এতটা গুরুত্বপূর্ণ যে এই দুইটিকে আল্লাহ তাআলা তার আরশের নিচের খাজানা থেকে দান করেছেন এবং কোনো নবীকে এই ধরনের আয়াত আল্লাহ তাআলা দান করেননি। নুমান ইবনে বাশির হতে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজি বি আলফাই আমিন, আল্লাহ তাআলা আকাশ ও জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে একটি পরিপত্র লিখেছিলেন, একটি আয়াতের কতকগুলো আয়াত লিখেছিলেন আল্লাহ তাআলা। তো সেখান থেকে দুইটি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আন জালামিনহু, সেখান থেকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আয়াতাইনি, দুইটি আয়াত, খাতামা বেহেমা সূরাতাল বাকারা, যেই দুইটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারাকে শেষ করেছেন। লা ওয়ালা ইয়াকরাআন্না ফি দারিন সালাসা লায়ালিন, এই দুটি আয়াত যদি কোনো বাড়িতে ধারাবাহিকভাবে তিন দিন পাঠ করা হয়, ফায়াকরাবাহা শয়তানো, তাহলে ওই বাসায় কখনো কোনো দিন শয়তান যাবে না, ওই বাসার নিকটবর্তী হবে না। মানে যদি কোনো ব্যক্তি এই দুটি আয়াত ধারাবাহিকভাবে তিন দিন তার বাসায় পড়ে, তাহলে ওই বাসার নিকটবর্তী হবে না শয়তান। কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, আল কোরআনের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ? কালা, আল্লাহ রাসূল বলেছিলেন যে, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কালা ফা আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহ তুহিব্বু, সেই ব্যক্তি আরও প্রশ্ন করেছিলেন যে, হে আল্লাহ রাসূল, আল কোরআনের কোন আয়াতকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? তো আন তুহিব্বু, আপনি ভালোবাসেন যে, আন তুসিবুকা, যে সেই আয়াতের ফলাফল আপনাকে পৌঁছাবে, ওয়া উম্মাতাকা, এবং আপনার উম্মাতকে পৌঁছাবে। অর্থাৎ আল কোরআনের কোন আয়াতকে আপনি বেশি পছন্দ করেন, যে এই আয়াতটির ফলাফল আপনার কাছে পৌঁছাবে, সেটার সুবিধা আপনিও পাবেন এবং আপনার উম্মাদ পাবে। কল, আল্লাহ রসুল বললেন, আখেরা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের আয়াত, শেষের আয়াতগুলোর খুব বেশি ফজিলত।
ওয়ালাম ইয়াতরুক খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা ইস্তামালা তালাইহি। আল্লাহ রসুল বলছেন যে দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ রয়েছে সব কল্যাণই এই দুইটি আয়াতের মধ্যে রয়েছে। আরও একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে আবদুল্লাহ থেকে বর্ণিত, আবদুল্লাহ বলছেন যে উ উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি বস্তু দেয়া হয়েছিল। এই তিনটি বস্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে দেওয়া হয়েছিল। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আকাশে গিয়ে পৌঁছেছিলেন তখন সেখানে একটি বড় বড়ের গাছ দেখেছিলেন এবং সেখান মানে দুনিয়া থেকে পৃথিবী থেকে যে কোনো জিনিস গেলে সেখানে গিয়ে থেমে যায়, সেখান থেকে কেউ কোনো উপায়ে আল্লাহ তাআলার কাছে সেটি পৌঁছে যায় এবং আল্লাহ তাআলার কাছ থেকে কোনো বাণী আসলে ওইখানে গিয়ে থেমে যায়, পরবর্তীতে অন্য মাধ্যমে সেগুলো মানুষের কাছে বা রাসুল নবী রাসুলের কাছে পৌঁছে। তো যাই হোক, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যখন ষষ্ঠ আকাশে পৌঁছে গেলাম তখন আমাকে তিনটি বস্তু দেয়া হয়েছিল। সেই তিনটি বস্তুর একটি হচ্ছে আসসালাওয়াতুল খামস, পাঁচ রক্ত সালাত, ওয়া উতিয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, এবং সূরা বাকারার শেষের দুটি আয়াতও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। এবং আরও একটি বিষয় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হলে সেই ব্যক্তির সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে। যাই হোক, এতগুলো বর্ণনা থেকে আমি বুঝাতে পেরেছি হয়তোবা যে সূরা বাকারার শেষের দুটি আয়াতের এত বেশি ফজিলত যে এই ফজিলত শোনার পরে এই আয়াতগুলো পাঠ না করে বিরত থাকার কথা না ওই সমস্ত মুমিন ভাই বোনদের যারা সত্যিকার অর্থে আল্লাহকে পেতে চান, আল্লাহর সন্তুষ্টি পেতে চান, দুনিয়া এবং পরকালীন জীবনের কল্যাণ পেতে চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটি আয়াত পড়ার তৌফিক দান করেন। আল্লাহুমা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।